हाई फ्रेंड्स, आगत ICDS एग्जाम साधारण ज्ञान प्रश्न उत्तरगुली खूब ही गुरुत्वपूर्ण है आपनार जन्य, ताई प्रत्येक प्रश्न उत्तर के अवश्य मनोयोग सहकारे देखें और भिडियो के लाइक और चैनल के सबस्क्राइब अवश्य करबें। भिडियो शुरू करार आगे आपनार जन्य एक प्रश्न, बोलुन तो नीचे रंगगुलिर मध्य कोन रंगटी प्राथमिक वर्ण नय एवं अपशनगुली हलो नील, लाल, सबुज एवं कमला। ताहले सठिक उत्तरटी कमेंट बक्से लिखुन। प्रथम प्रश्न, कवि जयदेव कार सभाकवि छिलेन? उत्तरटी हलो कवि जयदेव राजा लक्ष्मण सेनेर सभाकवि छिलेन। परवर्ती प्रश्न, हुगलिर कोन अंचले फरासिदेर उपनिवेश छिलो? उत्तरटी हलो हुगलिर चंदननगरे फरासिदेर उपनिवेश छिलो। परवर्ती प्रश्न, क्षुद्रतम दिन कोनटी? उत्तरटी हलो क्षुद्रतम दिन 23 डिसेम्बर। परवर्ती प्रश्न, समुद्रेर गभीरता मापा हय कोन यंत्रेर साहाज्ये? उत्तरटी हलो समुद्रेर गभीरता मापा हय हेडोमीटारेर साहाज्ये। परवर्ती प्रश्न, बरफ जले भासे केन? उत्तरटी हलो जलेर चेये बरफेर आपेक्षिक गुरुत्व कम बले। परवर्ती प्रश्न, अरुणाचल प्रदेशेर राजधानीर नाम? उत्तरटी हलो अरुणाचल प्रदेशेर राजधानीर नाम ईटानगर। परवर्ती प्रश्न, स्वाधीन भारतेर प्रथम शिक्षामंत्रीर नाम कि? उत्तरटी हलो स्वाधीन भारतेर प्रथम शिक्षामंत्रीर नाम मौलाना आबुल कलाम आजाद। परवर्ती प्रश्न, भारतेर प्राचीनतम शिल्पांचल कोनटी? उत्तरटी हलो भारतेर प्राचीनतम शिल्पांचल हलो हुगली शिल्पांचल। परवर्ती प्रश्न, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? উত্তরটি হলো দাদাভাই নরোজি। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কি? উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিবহুল জেলা কোনটি? উত্তরটি হলো জলপাইগুড়ি জেলা। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? উত্তরটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ কত সালে নোবেল প্রাইজ পান? উত্তরটি হলো রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল প্রাইজ পান। পরবর্তী প্রশ্ন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই তত্ত্বের জনক কে? উত্তরটি হলো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই তত্ত্বের জনক বিজ্ঞানী গ্যালিলিও। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রঙিন ছবি প্রস্তুত হয় কোথায়? উত্তরটি হলো ভারতের প্রথম রঙিন ছবি প্রস্তুত হয় কলকাতায়। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? উত্তরটি হলো প্রথম ভারতীয় চলচ্চিত্রটি হলো রাজা হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্ন, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হলো 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাতির মেরুদণ্ড হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে? উত্তরটি হলো জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষকদের চিহ্নিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, WHO-র সদর দপ্তর কোথায়? উত্তরটি হলো WHO-র সদর দপ্তর জেনেভায়। পরবর্তী প্রশ্ন, কলকাতা শহরের সবচেয়ে প্রাচীন সমাধি কোনটি? উত্তরটি হলো জপচার্ণকের সমাধি, কলকাতা শহরের সবচেয়ে প্রাচীন সমাধি। পরবর্তী প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? উত্তরটি হলো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, মহাভারতের কয়টি পর্ব আছে? উত্তরটি হলো মহাভারতের 18টি পর্ব আছে। পরবর্তী প্রশ্ন, বাস্তিল দুর্গ কোন দেশে অবস্থিত ছিল? উত্তরটি হলো বাস্তিল দুর্গ ফ্রান্সে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, কে কিশোর কবি নামে পরিচিত? উত্তরটি হলো সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতের তৈরি প্রথম ইংরাজি ছবি কি? উত্তরটি হলো ভারতের তৈরি প্রথম ইংরাজি ছবি নূরজাহান।
পরবর্তী প্রশ্ন, কোন দেশকে সমুদ্রের বধু বলা হয়? উত্তরটি হল গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধু বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইঁদুর কোন রোগের জীবাণু বহন করে? উত্তরটি হল ইঁদুর প্লেগ রোগের জীবাণু বহন করে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে? উত্তরটি হল তিমি মাছ সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে। পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম গানটি কার রচনা? উত্তরটি হল বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। পরবর্তী প্রশ্ন, রাজ্য সরকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজস্ব আদায় হয় কী থেকে? উত্তরটি হল বিক্রয় কর থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে নাগরিকদের কয়টি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে? উত্তরটি হল ছটি। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? উত্তরটি হল ২৮টি। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম রাজতন্ত্র কোনটি? উত্তরটি হল জাপান। পরবর্তী প্রশ্ন, চারমিনার তোরণ কোথায় আছে? উত্তরটি হল হায়দ্রাবাদে। পরবর্তী প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? উত্তরটি হল বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন, দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানের প্রবক্তাকে? উত্তরটি হল মাও সেতু। পরবর্তী প্রশ্ন, মুসলিমদের কাছে সপ্তাহের কোন দিনটি পবিত্র দিন হিসেবে গণ্য হয়? উত্তরটি হল শুক্রবার। পরবর্তী প্রশ্ন, হীরককে দহন করলে কী গ্যাস পাওয়া যায়? উত্তরটি হল হীরককে দহন করলে কার্বন মনোক্সাইড পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, একটি খনিজ অ্যাসিডের নাম করো। উত্তরটি হল একটি খনিজ অ্যাসিড হল নাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, তাজমহলের স্টোন ক্যান্সার তৈরির কারণ কী? উত্তরটি হল নাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিডকে অনেকক্ষণ রেখে দিলে হলুদ দেখায়? উত্তরটি হল কারো নাইট্রিক অ্যাসিডকে। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিডকে তেজি জল বলা হয়? উত্তরটি হল নাইট্রিক অ্যাসিডকে। পরবর্তী প্রশ্ন, সোনা দ্রবীভূত করতে কী অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তরটি হল অম্লরাজ। পরবর্তী প্রশ্ন, মোমের গলনাঙ্ক কত? উত্তরটি হল 45 ডিগ্রি থেকে 56 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, কী কী কাঁচামাল কাঁচ তৈরিতে প্রয়োজন? উত্তরটি হল বালি, সোডা এবং চুনাপাথর। পরবর্তী প্রশ্ন, হৃদকম্পন মাপার যন্ত্রের নাম কি? উত্তরটি হল সিসমোগ্রাফ। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন, অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।